জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে এম আলমগীর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক সহ অন্যান্যরা। এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।